আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আকাশ জমিন পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিয়ামতের মাঠে, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি, নর নারী, যুবক যুবতী, যেই হোক না কেন, সাদা কালো, ধনী গরিব, হুয়েভার হি ইজ, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোনা নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমল নামাতে আমল নামার মধ্যে শিরিকের কোনো পাপ নাই, কোন পাপ নাই, শিরিক তো বুঝি ভাই, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, কিতাবুত তাওহীদ বইটা পড়ে নিয়ে তো এখানে সব দেওয়া আছে, শিরকের পাপ নাই, আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ, মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, খালি শিরকের পাপ না করলেই আল্লাহ মাফ করে।